সাথে আমার স্যারদের উপর অনেক মানে জঘন্য ভাবে হামলা করা হয়েছে। আমরা বিচার চাই, মানে আমরা স্কুলের শিক্ষার্থী কিন্তু আমাদের উপরে অনেক চর্চা করা হয়। আমরা বিচার চাই, আমরা স্কুলের সুষ্ঠু পরিবেশ চাই। আমাদের স্কুলে আমাদের স্যারদের অপমান চাই না। আমাদের স্কুল সুন্দর এবং অনেক সুন্দর হোক সেই পরিবেশ চাই। আমাদের স্কুলের স্যারের অপমান হোক রাস্তাঘাটে, এটা আমরা চাই না। স্কুলে খুব সুন্দরভাবে থাকুক আমরা সেটা চাই। স্যারদের জন্য আমাদের স্কুলে কোনো বদনাম হোক সেটা আমরা চাই না। স্যাররা রাস্তাঘাটে অপমান হোক সেটা আমরা চাই না। আমরা স্কুলের সুষ্ঠু পরিবেশ চাই, যে এইভাবে যদি আচরণ থাকে আমাদের ছেলে মেয়ে এনে লেখাপড়া করতে আমরা দেবো না স্কুলে। আমরা এই সুষ্ঠু বিচার চাই, এই পরিবেশ আর কমিটি আমরা বাতিল চাই, নতুন করে জোরালো আমরা কমিটি চাই। আর এই এই মাস্টারের আমরা সাসপেন্ড চাই সোজা কথা। এই মাস্টার কোনো স্কুলে আর কোনো এখতিয়ার নাই। সবুজ মাস্টার যে এত বড় আচরণ করতে পারে ইতে ভাইয়া, আর আমরা বিচার চাই। আমাদের এই স্কুলটা দীর্ঘ 24 থেকে 25 বছর এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ছেলে মেয়ে এখানে পড়ালেখা করে, তারপর এর ভিতরে ওই সবসময় কমিটিগুলো এভাবে গোপন গোপনে কমিটি করা হয়, আর অভিভাবক সদস্য যারা আমরা এর কাছে জানতেও পারি না। এরপরে তাদের ভিতরে বিতরণটা কীভাবে সৃষ্টি হয়, আমাদের ছেলে মেয়ের লেখাপড়া অনেক ব্যামিস হয়ে গেছে। আমরা এভাবে যদি অনিয়ম চলে আর যদি সারাদের ভিতরে এরকম অনিয়ম চলে, তাহলে আমাদের ছেলে মেয়ে আর এখানে পড়ালেখা করাইতেই চাই না, আমরা এদেরকে নিয়ে যাই। আমার মেয়ে এসএসসি পরীক্ষা এই শহরী স্কুলে এসএসসি পরীক্ষার এতে নাম ভুল হয়েছে, আর মেয়ে মার নামটা ভুল হয়েছে। ভুল হওয়ার কারণে আমি প্রধান শিক্ষক রাজা মাস্টারের কাছে 16,000 টাকা দিয়েছি। সে সংশোধন করার কথা কই টাকা নিয়ে সংশোধন করার 1 বছর হয়ে গেছে, সংশোধন হয়নি।